হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে, সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুরগি কি কি কারণে ঝিমায়, তার প্রাকৃতিক চিকিৎসা এবং কৃত্রিম চিকিৎসা কি কি। দর্শক বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, দেখতে দেখতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে বা কোনো কিছু শিখতে পারেন বা কোনো উপকারে আসে তাহলে লাস্টে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক, মুরগি কি কি কারণে ঝিমায়। মুরগি মূলত ঝিমানোটা কোনো প্রকার রোগ নয়, মুরগি বিভিন্ন প্রকার রোগের উপসর্গ হিসাবে ঝিমায়। মানুষ যেমন বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে জ্বর আসে, তেমনি বিভিন্ন রোগের কারণে মুরগি ঝিমায়। মূলত মুরগির ঠান্ডাজনিত সমস্যা হলেও মুরগি ঝিমাবে, মুরগির পায়খানাজনিত সমস্যা হলেও মুরগি ঝিমাবে, মুরগির যদি গায়ে জ্বর এসে থাকে মুরগি ঝিমাবে, মুরগির যদি গাম্বুরো হয়ে থাকে তাও ঝিমাবে, মুরগির যদি রানীক্ষেত হয়ে থাকে তাও ঝিমাবে। তো দর্শক চলুন একে একে আলোচনা করি কোন রোগের জন্য কি কি ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকব। দেখা যাচ্ছে আমাদের মুরগি ঠান্ডাজনিত সমস্যার কারণে ঝিমাচ্ছে, কিন্তু আমরা রক্ত আমাশার ঔষধ খাওয়াচ্ছি, সেক্ষেত্রে মুরগি সুস্থ হবে না, মুরগি আরও অসুস্থ হয়ে পড়বে। তো মুরগির ঝিমাবার মূল কারণটি আগে আমাদের আবিষ্কার করতে হবে যে মুরগিটা কি কারণে ঝিমাচ্ছে। মুরগির যদি চুনা পায়খানাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মুরগি ঝিমাবে। তো ধরে নিচ্ছি আপনি নিশ্চিত করতে পেরেছেন যে আপনার মুরগির সাদা চুনা পায়খানাজনিত সমস্যা। তো আপনার মুরগি যখন দেখবেন যে চুনা পায়খানা একেবারে পানির মতো চুন চুন পায়খানা করছে, তখন আপনার মুরগি স্বাভাবিক আছে কিন্তু কিছুটা খাবারজনিত সমস্যার কারণে চুনা পায়খানা হয়েছে। তো এমনটা যদি দেখেন সেক্ষেত্রে আপনি প্রাকৃতিকভাবে যে চিকিৎসাটা নেবেন তা হচ্ছে আপনার কচি পেঁপে পাতাকে 2 টেবিল চামচ পরিমাণ পেস্ট করে তা 1 লিটার পানির সাথে মিশিয়ে 3 দিন মুরগিকে খাওয়াবেন। এই পেঁপে পাতাটি মুরগির পায়খানাজনিত সমস্যার জন্য খুবই একটি উপকারী প্রাকৃতিক ঔষধ। এখন আসুন বলি যদি চুনা পায়খানাজনিত সমস্যা হয় সেক্ষেত্রে কৃত্রিম ঔষধ হিসাবে কোন ঔষধ খাওয়াবেন। সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করবো ইরোকট বা রেনামাইসিন। এই যে কোনো দুইটি ঔষধের একটি ঔষধকে 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে 3 দিন খাওয়ালে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হবে। তারপর হলো আপনার মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যার কারণে ঝিমায়, আপনি যদি দেখতে পারেন যে আপনার মুরগি হাসি দিচ্ছে, কাশি দিচ্ছে, চোখ লাল হয়ে গেছে, মাথা নিচে দিয়ে ঝিমায়, নাকে চাপ দিলে পানি পড়ে, তখন আপনি ধরে নেবেন যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়েছে। তো আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হলে প্রাকৃতিকভাবে চিকিৎসা হিসাবে আপনি আদা, রসুন এবং তুলসী পাতা। আদার কাজ হচ্ছে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাকে দূর করবে, রসুনের কাজ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করবে, এবং তুলসী পাতাও হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা দূর করে। তার পাশাপাশি আদা এবং আদাটা আপনার হজমজনিত সমস্যা থাকলেও তা দূর করে দেয়। আপনার মুরগি প্রাকৃতিকভাবে চিকিৎসায় যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি কিছু কৃত্রিম মেডিসিন ব্যবহার করতে পারেন, তার ভিতরে হচ্ছে মাইক্রোনিট এবং ডক্সিএভেট। এই দুইটি ঔষধের যে কোনো একটি ঔষধকে আপনি 3 দিন রুটিন করে সকাল এবং বিকাল 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াবেন। আশা করা যায় আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা ভালো হয়ে যাবে। তারপরে আসুন আলোচনা করি আপনার মুরগি যদি রক্ত আমাশা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার মুরগিটা ঝিমাবে। রক্ত আমাশা হলে আপনি কিভাবে বুঝবেন? আপনার মুরগি একটা কোনায় গিয়ে ঝিমাবে, পাখা ঝুলে যাবে, খাবার খেতে চাবে না, মাথা বা ঘাড় নিচের দিকে নুয়ে রাখবে এবং পায়খানার সাথে রক্ত বের হবে, এবং মুরগিটি মারা গেলে তার আপনার পায়খানার দ্বারে বা পায়খানার রাস্তায় চাপ দিয়ে দেখবেন যে পায়খানার রাস্তা থেকে রক্ত বের হচ্ছে। তো যখন দেখবেন যে আপনার মুরগির পায়খানার সাথে রক্ত বের হচ্ছে অথবা মারা গেলে তার পেটে চাপ দিলে রক্ত বের হচ্ছে, তখন আপনি নিশ্চিত হবেন যে আপনার মুরগির রক্ত আমাশা হয়েছে। তো আপনার মুরগির যদি রক্ত আমাশা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাকৃতিকভাবে ঔষধ দিয়ে সারিয়ে তোলাটা খুব কঠিন, তাই আমি সরাসরি কৃত্রিম ঔষধের কথা বলে দিচ্ছি। কৃত্রিম ঔষধ হিসাবে আপনি অ্যাম্পোরল, ইপি এবং ডিমারিয়া, এই দুইটি ঔষধের যে কোনো একটি ঔষধকে ব্যবহার করতে পারেন 3 দিনের জন্য সকাল বিকাল 1 লিটার পানিতে 1 গ্রাম। তার সাথে সাথে আপনি মুরগিকে আপনি রেনাকেডা 8 থেকে 10 লিটার পানিতে 1 মিলিগ্রাম মিশিয়ে খাওয়াবেন, যাতে মুরগির যদি রক্তক্ষরণটা হয়েছে সেই রক্তক্ষরণটা আবার রিকভার করতে পারে। ইনশাআল্লাহ এভাবে চিকিৎসা করলে আপনার মুরগি আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে। তারপরে আসুন আলোচনা করি গাম্বুরা নিয়ে। গাম্বুরা একটি মহামারী রোগ, এই রোগটি হলেও কিন্তু আপনার মুরগিটা ঝিমাবে। আপনার মুরগির পাতলা পায়খানা হবে, চুনা পায়খানা হবে, মানে পাতলা পায়খানার সাথে চুন যাবে, কিন্তু এই চুনা পায়খানাটা সরাসরি ফলোরে পড়বে না, এই চুনা পায়খানাটা কিন্তু মুরগির মলদারে লেগে থাকবে, মানে মুরগির পিছনের পাশটায় লেগে থাকবে। তো আগে যে আলোচনা করলাম চুনা পায়খানা, সেই চুনা পায়খানাটা কিন্তু স্বাভাবিক চুনা পায়খানা, কিন্তু অত বড় রোগ না বা গাম্বুরা রোগ না। তো
নর্মাল যে চুনা পায়খানা সেটা মুরগির মলদ্বারে লেগে থাকবে না, কিন্তু গাম্বুরাজনিত যে চুনা পায়খানাটা করবে সেই চুনা পায়খানাটা কিন্তু মুরগির মলদ্বারে বা পিছনে লেগে থাকবে। তার সাথে সাথে মুরগির পালকগুলো উস্কোশুস্কো হয়ে যাবে, মুরগি এক জায়গায় বসে ঝিমাবে, আপনার মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, দুর্বল হয়ে পড়বে, এমনকি আপনি যদি গায়ে হাত দেন তখন দেখবেন তার গায়ের তাপমাত্রাটাও অনেক বেশি এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তো তখন আপনি নিশ্চিত হবেন যে আপনার মুরগির গাম্বুরো হয়েছে। তার সাথে সাথে মুরগি যখন পায়খানা করে থাকে সেই পায়খানাটা কিন্তু প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, তো এমনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির গাম্বুরো হয়েছে। আসুন, যখন আপনি দেখতে পারবেন যে আপনার মুরগির এই ধরনের রোগ ধরা পড়েছে বা গাম্বুরো হয়েছে তখন কী চিকিৎসা করবেন? প্রাকৃতিক চিকিৎসা হিসাবে কোনো প্রকার চিকিৎসাই নেই, আর কৃত্রিম চিকিৎসা হিসাবে কিছু স্যালাইন যেমন রেনাসি এবং ইলেকট্রোলাইট এবং খাবার যে গুড় আছে সেই গুড়, এই তিনটার যে কোনোটা খাওয়ানো যায় বা তিনটাকে একসাথে খাওয়ানো যায়, তবে তাতে যে আপনার মুরগি সুস্থ হবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে এটা একটি ভাইরাসজনিত বড় মহামারী রোগ, মানে এটা থেকে মুরগিকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে পূর্ব পদক্ষেপ নেওয়া, মানে মুরগিকে সঠিকভাবে আপনার ভ্যাকসিন করানো। মুরগির যে বিভিন্ন ভ্যাকসিন শিডিউল করা থাকে সেই শিডিউল অনুযায়ী মুরগিকে কিন্তু ভ্যাকসিনটা করাতে হবে। ভ্যাকসিন ছাড়া মুরগির যে ভাইরাসজনিত গাম্বুরা রোগটা হয়ে থাকে এই গাম্বুরা রোগ থেকে কোনো ঔষধ দ্বারা কিন্তু মুরগিকে সুস্থ করা সম্ভব না। তো দর্শক, আপনারা যারা মুরগি পালন করে থাকেন তারা অবশ্যই সময় মতো মুরগিকে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে নেবেন, কারণ আপনার অল্প একটু অবহেলার কারণে বা কিছু টাকা বাঁচানোর কারণে কিন্তু আপনার পুরো খামারটা শেষ হয়ে যেতে পারে। সে কারণে আপনি কিছু টাকা খরচ হলেও মুরগিকে ঠিক সময় সঠিক ভ্যাকসিনটা করিয়ে নেবেন। তার সাথে সাথে আরেকটি সাজেশন হচ্ছে মুরগিকে অবশ্যই সবসময় তাদের লিটার ব্যবস্থাটাকে শুকনো রাখবেন, স্যাঁতসেঁতে বা ভিজা রাখবেন না। মুরগির যদি রক্ত আমাশা হয়ে থাকে বা পায়খানাজনিত সমস্যা হয়ে থাকে তার কিন্তু প্রায় 60% সমস্যাই আপনার পায়খানা থেকে হয়ে থাকে, মানে মুরগি যে মলটা ত্যাগ করে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস হয়, সেই গ্যাস মুরগির নাকে গিয়ে শরীরে প্রবেশ করে মুরগির পেটে সমস্যা করে, পায়খানাজনিত সমস্যা করে এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে। তাই প্রতিনিয়মিত আপনি মুরগির লিটার ব্যবস্থাকে পরিবর্তন করে দেবেন, খাঁচায় পালন করে থাকলে আপনি ট্রেটাকে পরিষ্কার করে দেবেন এবং মুরগির খাবার পাত্র এবং পানির পাত্রগুলোকে ঠিকভাবে পরিবর্তন করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।